什么呀？ আমার বুকে আমি শুনলাম ভাইরাল সময় টোকাই থেকে কোটিপতি হয়েছে জন্য এখন নাকি টোকাইদেরকে মানুষই মনে করতেছে না তুই আমার কাছে টোকাইদেরকে তার লেভেল দেখাচ্ছে আর বাবা মাও নাকি জান তাই বলতেছে হ্যাঁ আজকের এই পুরো ভিডিওতে এই টোটাল বিষয়টাই আপনাদের সামনে ক্লিয়ার করবো কে বা কিসের জন্য টোকাইদের কে নিয়ে এগুলা করতেছে বা করছে কার কি স্বার্থ লুকিয়ে আসছে আই মিন

ভাইরে ভাই ডায়লগটা কি দিল নাম আমার আগুন পকেটে থাকে ম্যাচ আমার সাথে থাকে ম্যাচ টু বি অনেস্ট ডায়লগটা আমার কাছে যা লাগছে না পুরাই আগুন পকেটে থাকে ম্যাচ আসা ফাজলামি বাদ এখন আসি মেইন ঘটনায় তুমি আমার সুমারে পাওয়া দাও আল্লাহ এই যে প্লটারে দেখছেন তথা কথিত সোকল সমাজের মানুষ আপনারা যাদেরকে টোকাই বলে সম্বোধন করেন তে খারাপ তে ভালো না হ্যাঁ এই সিলেটে একটা ভিডিওতে এসে বলতেছে সে নাকি ভাইরাল আর বয়ফ্রেন্ড আই লাভ ইউ ভাইরে বিশ্বাস কর তোর ওই বয়সে প্রেমিকার জন্য হাত কাটা পা কাটা অনেক দূর কি আমি তো প্রেম কি জিনিস সেটাই বুঝতাম না আর রাত হলে মনে হয় তো আমি বাইরে গিয়ে হিসু করতেছি কিন্তু ঘুম ভাঙলে বিছানা ভেজা

কয়দিন আগেও তো আপনারাই সোমাইয়ারে দিয়ে ওই টোকাইদের মতোই কাজ করায়ছেন আমিও ছিলাম এখন যেই না ভাইরাল হয়েছে গাড়ি গাড়ি টাকা কামাচ্ছে সেই না আপনাদের সখের মনি কোটিপতি তুমি কি আসলে টাকা থাকলে সবাই আপনাকে মাথায় করে নিয়ে নাচবে এই জন্যই আমি আপনাদেরকে সব সময় বলি জীবনে টাকা না থাকলে কোনো দাম নাই গাড়ি গাড়ি টাকা কামান দেখবেন আপনার বন্ধু থেকে শুরু করে বাবা মা ভাই বোন সবার কাছে আপনি দাম পাবেন আপনার প্রায়োরিটি সবার কাছে বেড়ে যাবে

ভিডিওটা দেখে যতটুকু বুঝলাম এ মাসে আগুনে দিয়েও গান করাবে মানে তার কাছে আরও একটা সোনার হরিণ হাজির কি বুঝলেন না তো আরে আমি বুঝিয়ে বলতেছি আরে ভাই সুমাইয়া যখন ভাইরাল হলো তখন মাত্র দশ হাজার টাকা দিয়ে স্ট্যাম্প করে নিল তাকে দিয়ে গান করানোর জন্য আর এই মাত্র দশ হাজার টাকার বিনিময়ে সে দুই মিলিয়নের একটা সাবস্ক্রাইবারের চ্যানেল তো বানায় নিচে সাথে সাথে লাখ লাখ টাকা তো আছেই যদিও এগুলো আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই কারণ আপনারা সবাই জানেন এখন আবার আগুন ভাইরাল হয়েছে আবার তাকে নিয়েও গান করানোর প্ল্যান হচ্ছে মানে চ্যানেলে এবার চার মিলিয়ন সাবস্ক্রাইবার লাগবেই আর লাখ লাখ টাকা তো আসেই বস সত্যি আপনার ব্রেন আছে কোথায় কিভাবে বিজনেস করতে হয় সেটা আপনাকে দেখে শেখা উচিত এখন শুধু অপেকে আসি ভাইরাল সময়ের মতো কখন ভাইরাল আগুনেরও গান শুনতে পারবো পয়েন্ট এই ঘটনার পর গগন সাহিবকে আমার কিছু বলার আসছে হ্যাঁ সুমায়ের বাবা মাকে নিয়েও কিছু কথা বলার ছিল বাট বলবো না কারণ ওই মানুষটাকে আপনারা তখনই চিনে গেছেন যখন সে তার মেয়েকে মাদ্রাসায় ভর্তি না করে গান করানোর সিদ্ধান্ত নিয়েছিল গান করানোর জন্য উঠে পড়ে লাগছিল শবির চাচা আমার শবির গাঁজাখট আমার বাবা গাঁজা খেত তুই কি আমরা জীবনে දැছেন নিশা খেতে আর নেশা করার বিষয় নিয়ে যে এভাবে বলছেন দেখেন আঙ্কেল শুধু এর কথা না আপনার এলাকার অনেক মানুষই আমাকে মেসেজ দিয়ে বলছে আপনি কোথায় কোন দরবারে গিয়ে কি কি করছেন বা কি কি খাইছেন সো এগুলো নিয়ে কিছু বলতে চাই না কারণ আপনার জীবন আপনি নেশা করে শেষ করে দিবেন না ভালো কাজ করে সেটা একান্তই আপনার বিষয় এখন আসি গগন সাকিব কাছে ওই দেখো কাকা হ্যাঁ আমি জানি তুমি অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছো বাট এখন যে কাজগুলা করতেছো সেগুলো কখনোই ভালো কাজের মধ্যে পড়ে না হ্যাঁ এখন এসে অনেকে আমাকে বলতে পারেন যে সে একজন পথশিশুকে শিশুকে আয় না এরকম একটা লাইফ দিছে আপনি কি করছেন না ভাই আমি তেমন কিছুই কই নাই বাট সে সুমায়ারে কেমন লাইফ দিছে এখন তার কথা শুনে একটু হলেও বুঝতে তো পারছেন নাকি তো তোয়া নিজের আর মানুষ না সেলিব্রিটি মনে করতেছে মানে তুমি কি সেলিব্রিটি দাবি করো নিজেকে আজিম ভাই তারে মাদ্রাসায় ভর্তি করে দিতে চাইছিল কিন্তু শুধুমাত্র গগন শাকিরের জন্য সেটা হয় নাই এখন আপনারা একটা বার চিন্তা করে দেখেন সে যদি এখন মাদ্রাসায় পড়তো তাহলে তার লাইফটা ঠিক কেমন হতো আর গগন সাকিব যখন তার ভরণ ভরণপশন নিবে বলছিল তাহলে তাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে তার লাইফটা সুন্দর করতে পারত না তা না করে তাকে সে सिंगर বানাইছে আর কেন বানাইছে কারণ বিজনেস কাকা বিজনেস এখন আবার আরেকজনকে পাইছে তারও একটা সুন্দর জীবন দান করবে তবে

সিঙ্গার বানায় মানে একেবারে সুমায়ের মতো করেই আবার বিজনেস নিশ্চয়ই এখন আর আপনাদেরকে বোঝায় বলতে হবে না যে এই কন্ট্রোভার্সিতে কাল লাভ সব থেকে বেশি হয়েছে আই নো আপনারা অনেক জ্ঞানী বুদ্ধিমান আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট সবকিছু খুলে বলার দরকার নাই লাস্ট একটাই কথা বলবো আপনি যদি কারোর জীবন সুন্দর করে দিতে চান তাহলে তার জীবন এমন ভাবে সুন্দর করে দেন যেন সেই কাজের উচিলায় আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে নিজের স্বার্থ কিংবা তার এমন লাইফ দিয়ে না যার জন্য তার এবং আপনার দুজনারই ওপারের জীবন একেবারে শেষ হয়ে যায় যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা